If a tourist or visitor in this country, they want to transfer their status, immigration status, and want to become an international student, then what will the process? যে স্টুডেন্ট হবেন তার ডেফিনেটলি একটা স্পন্সর লাগবে। তো স্পন্সরের জন্য তো ডেফিনেটলি, কারণ হচ্ছে কি, কোন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি ইউনাইটেড স্টেটস পড়ালেখা করতে চায় তখন তাকে অবশ্যই তার সাফিসিয়েন্ট অ্যামাউন্টটা দেখাতে হবে। Just simply because there's a lot of opportunities here, especially in New York. সব দিক পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে হচ্ছে কি, ইউএসএ হচ্ছে কি অলওয়েজ স্টুডেন্টদের নাম্বার ওয়ান চয়েস থাকে। Actually, what factor makes the US a top choice from the students there from Bangladesh? Thank you for your question and your introduction to in the school. Yes, I believe that USA is the best, one of the best countries for international students to study, just simply because there's a lot of opportunities here, especially in New York. We are a language school located in New York City. We have two campuses right now currently, and it is the best, really the place in the world to study and meet different cultures, as well as have more opportunities in any route that you may want to take when you are here in the United States to study. থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার আলম। একইভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো, বাংলাদেশ থেকে যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকায় আসে, আমার মনে হয় যে তাদের একটা বড় অংশকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যখন তারা অ্যাম্বাসি ফেস করতে যায়। ঠিক একইভাবেই আসলে জানতে চাইবো যে আসলে কেন আমেরিকা পছন্দের একদম উপরের দিকে থাকে স্টুডেন্টদের। থ্যাংক ইউ মিস অপলা আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আসলে যারা টেলিভিশন সেটের সামনে বসে আসলে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরে যারা রেকর্ডেড ভার্সনটি দেখবেন তাদেরকে সবাইকে আমার সালাম জানাচ্ছি। তো আমি আপনার প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আসলে বলতে চাচ্ছি, আমার ডিএসও জুলিয়া সাং অলরেডি যে উত্তরটা দিয়েছেন, সর্বপ্রথম আসলে হচ্ছে কি, বাংলাদেশিদের পছন্দের তালিকা শীর্ষে থাকে হচ্ছে কি বাংলাদেশ। কারণ হচ্ছে কি, ডেফিনেটলি ইউএস এর এডুকেশন সিস্টেম বলেন, এডুকেশন পলিসি বলেন, এটা ডেফিনেটলি ইউএস এর এনভায়রনমেন্ট বলেন, সব দিক পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে হচ্ছে কি ইউএস এর হচ্ছে কি অলওয়েজ স্টুডেন্টদের নাম্বার ওয়ান চয়েস থাকে। এটার পিছনে আরো কিছু কারণ আছে, যেমন ধরুন হচ্ছে কি আমাদের নিজেদের কমিউনিটি, ফর এক্সাম্পল মনে করেন অন্যান্য কান্ট্রির নাম মেনশন করবো না, যেমন ধরেন ওইখানে যাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের দেশের একজন স্টুডেন্ট চিন্তা করবেন যে না আমার ওইখানে আসলে কানেকশনটা আছে কি নাই। তখন ফর এক্সাম্পল যদি আমার কোনো আত্মীয় থাকে সে চিন্তা করবে যে না শাহরিয়ার ভাই আছে, অপলাপ আছে, এরকম টাইপের এই জিনিসগুলো অনেক মানে মানে তাদের প্রায়োরিটি লিস্ট সেট করার জন্য আসলে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। Julia-san, one more question. What about the tourist or visitor? If a tourist or visitor in this country, they want to transfer their status, immigration status, and want to become an international student, then what will the process? Definitely. When the tourists come here to United States, intention obviously was to, you know, visit and have little touristy spots. But once they come here, they get to learn about different cultures and want to decide to study pursue their studies in the further education. And the process is really case by case. But basically, someone like them would come to our school saying that, hey, I want to apply for change of visa status so that I could change from my tourist visa to student visa so that I could maintain my higher education here in the United States. And that's where we come in with those legal services. We help students to guide and navigate how to correctly apply from one change of visa to the next. জি শাহরিয়ার আলম, আপনি একটু যোগ করবেন যে একজন টুরিস্ট কিংবা একজন ভিজিটার যদি স্টুডেন্ট হতে চায় সেই ক্ষেত্রে আসলে তিনি কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন? জি সেক্ষেত্রে হচ্ছে কি, জুলিয়া অলরেডি এই জিনিসটা এক্সপ্লেন করেছে, আমি আর একটু তারপর যদি একটু ক্লারিফাই করার চেষ্টা করি। ফর এক্সাম্পল মনে করেন যে কেউ এখানে টুরিস্ট বা ভিজিটার হিসেবে ইউনাইটেড স্টেটস এসেছে, তো ওনাদের সর্বপ্রথম হচ্ছে গিয়ে চয়েসটা থাকবে হচ্ছে গিয়ে কি ঘুরে দেখা টুরিস্ট হিসেবে বিভিন্ন টুরিস্ট স্পট, বা উনি ওনার কোনো আত্মীয় স্বজনের কাছে বেড়াতে এসেছেন এরকম কোনো কিছু, উনি বেরিয়ে চলে যাবেন। বাট অনেকেরই হয় যেটা, যে এদেশের কালচার বলেন, এদেশের এডুকেশন সিস্টেম বলেন, এডুকেশন কোয়ালিটি বলেন, এগুলো হয়তো অনেকের খুব পছন্দের মানে হয়ে যায় আর কি, এই মানে ঘোরাঘুরি মাঝখানে। তখন যেটা হয়, তো ওনারা টুরিস্ট বা ভিজিটার ভিসা থেকে ওনারা ওনাদের ভিসা স্টেটাসটা চেঞ্জ করে F1 ভিসা স্টেটাসে ওনারা কনভার্ট করতে পারেন অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে আমরা এমরোডাস কেয়ার স্কুল এক্ষেত্রে সহযোগিতা করে থাকি, ওনাদেরকে পুরো গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করি যে কিভাবে উনি স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো আগাবেন।
ওকে, আমি একটু এমলোটাসের যে টিউশন ফিস কিংবা অন্যান্য প্রক্রিয়াগুলো যেগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। এমলোটাসের ডিরেক্টর জুলিয়ান, আপনার কাছ থেকেই আসলে জানতে চাইবো, হোয়াট অ্যাবাউট দ্য টিউশন ফিস অর দ্য প্রসেস অ্যান্ড হাউ এমলোটাস ক্যান হেল্প টু দ্য স্টুডেন্ট? Definitely, we could guide students from a basically point zero to the last step, such as for example, if the students have a lot of information, questions about how to do the change of status process, how long does it take, what are some nuances that they should expect in between. Those are some of the navigation that we help with their students. For tuition fees, we are very competitive in the New York City market. If you come to our school, our school agents will be able to provide more information on those fees and including those change of visa status legal fees. But again, we are very competitive in the field and we are more than happy to assist students in any questions they have with the best services possible. জি শাহরিয়ার, একটা বিষয় একটু বলুন যে এখানে যদি কোনো ট্যুরিস্ট কিংবা ভিজিটর আসেন এবং তিনি তার স্ট্যাটাস চেঞ্জ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে ব্যাংক অ্যাকাউন্ট দেখানোর যে বিষয়গুলো থাকে কিংবা ফাইন্যান্সিয়াল যে প্রুফ দেখানোর বিষয়গুলো থাকে, সেইটার প্রক্রিয়া কি হতে পারে? এক্ষেত্রে বলতে গেলে কি, ফর এক্সাম্পল কোনোখানে যে স্টুডেন্ট হবেন তার ডেফিনেটলি একটা স্পন্সর লাগবে। তো স্পন্সরের জন্য তো ডেফিনেটলি, কারণ হচ্ছে কি, কোন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি ইউনাইটেড স্টেটস পড়ালেখা করতে চায় তখন তাকে অবশ্যই তার সাফিসিয়েন্ট অ্যামাউন্টটা দেখাতে হবে যে উনি আসলে এই দেশে পড়ালেখার যে খরচ গুলি আছে ওইগুলি উনি আসলে বিয়ার করার জন্য সক্ষম। এইটা উনি নিজেও হতে পারে, ওনার স্পন্সর যে কেউ হতে পারে, ওনার রিলেটিভ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, কোনো সমস্যা। সেক্ষেত্রে ওই যে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর কথাটা যে বলছেন, স্পন্সরটা উনি যার কাছ থেকে দেবেন তার কাছ থেকে উনি ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে উনি আসলে এই জিনিসটা আমাদেরকে সাবমিট করতে হবে, যাতে করে ওনার এই পড়া লেখা চলাকালীন অবস্থায় ওনার ইউনাইটেড স্টেটস এ কোনো রকমের টিউশন ফিস বলেন, লিভিং এক্সপেন্স বলেন, এগুলোতে কোনো ধরনের সমস্যা না হয়। জি জুলিয়া, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্রুফ ফর এ স্টুডেন্ট? Yes, of course. Financial proof is very important when you're applying for change of visa status, especially to F1. So when you're asking to change your visa status, you're telling the basically the immigration that you are able to afford all the living expenses, including your tuition. So each school has different requirements of how much money you should have in your bank account per period that they are applying for in terms of their I-20 for F1 visa. At our school, we are also very competitive and very affordable when it comes to that compared to other schools. So that could be as little as $5,230 for 4 months I-20 to change a visa status application. But we highly encourage students to max out those financial proof, which is $15,000 that you show in your bank account that you're able to prove your financial living status here, including your tuition. Well, what kind of problems a student do face when they first time arrived in US? Some of the first problems that they have that I noticed from a lot of Bangladeshi students is that the weather obviously is very different from their country that they're used to. So that's first thing. Second thing is, maybe you're not used to the streets, right? Or maybe you're not used to the food, you're not used to the culture, because there is a lot of diverse culture here in New York City. So for that reason, students may feel that they may feel uncomfortable, but here at our school, we have a decent number of Bangladeshi students that they may be able to help each other find rooms or maybe become roommates, hang out, be really good connections. So our school is basically known as a second home for a lot of our students. জি শাহরিয়ার আলম, প্রথমবার যখন কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে আমেরিকায় আসেন, পড়াশোনার একটা প্রেশার থাকে, সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, নানাবিধ সমস্যার মুখোমুখি আসলে তারা হন, এই সমস্যাগুলোর সাথে কোপ আপ করার জন্য আসলে কি ধরনের পরামর্শ দিবেন? সেক্ষেত্রে হচ্ছে কি, প্রথমে ওই যে জুলিয়া যেটা বললো, সর্বপ্রথম একটা স্টুডেন্টকে ধরে নিতে হবে উনি ওনার হোম কান্ট্রিতে নেই। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কে প্রথমে চলে আসে হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউট করার ক্ষেত্রে। সো আমাদের বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম আর এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ডেফিনেটলি সেম না। সো এখানে আসলে ইউজ টু হতে হবে, যত দ্রুত উনি আসলে ইউজ টু হতে পারবেন এটা হচ্ছে কি সর্বপ্রথম ওনার জন্য বেসিক রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াবে, বেসিক রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে একটি।
এরপরে যেটা হবে হচ্ছে গিয়ে ওয়েদার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সাধারণত বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ওই রকম আসলে প্রিপারেশন নিয়েই আসে। তারপর সেক্ষেত্রে আমি যেটা বলবো যে খুব বেশি আসলে গরম কাপড় আনার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বারবারই এখান থেকে যারা বলি, কারণ এখান থেকে কেনাটাই ভালো আসলে, মানে লাগেজ ভর্তি করে এত জিনিস নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসই মনে করেন যে এইখানকার জ্যাকেট বলেন বা ক্লথ গুলো বলেন এইখানকার ওয়েদারের উপর বেস করে বানানো হয়, বাট বাংলাদেশ থেকে যেগুলো নেওয়া হয় ওগুলো দেখা যায় যে খুব বেশি ভারী, বাট আসলে খুব একটা আসলে আমাদের মানে শীতের সময় খুব একটা কাজে লাগে না। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কি যে বাসা খুঁজে পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি খুবই বড় একটা সুখবর হচ্ছে গিয়ে কি যে জুলিয়া যেটা অলরেডি বললো যে আমাদের এখানে ও মানে নেটওয়ার্কিংটা খুব বেশি ভালো হয়, যে আমরা যেটা আমরা সবসময় যেটা দেখি অনেক স্টুডেন্ট এসে বলে যে না আমরা হাউজিং পাচ্ছি না, হ্যাঁ, তো তখন দেখা যায় যে বাঙালি খুঁজে পাচ্ছে না, তো বাট এমলোটাসে যখন আসে তখন তারা দেখে যে না তার অনেক ইনফ্যাক্ট পরিচিত ভাই বোনরাও হয়তো চলে গেছে চলে এসেছে, অথবা নেটওয়ার্কিং তারা বিল্ড আপ করতে খুব সহজ হয়, যেক্ষেত্রে তাদের একটা কোনো একটা জায়গায় কমিউট করা বলেন বা কোনো একটা বাসা খুঁজে পাওয়ার ক্ষেত্রে বলেন, এই বা একসাথে একটা গ্রুপিং করে কোথাও ঘুরতে যাওয়া বলেন, সময় কাটানো বলেন, এই জিনিসটা খুব তখন কার্যকরী হয়ে দাঁড়ায়। জি, আমি একটু জুরিয়া সাং আপনার কাছ থেকে জানতে চাইবো, হাউ ডাজ এন লোটাস হেল্প টু স্টুডেন্ট ফর ডিলিং উইথ প্রবলেমস? Definitely. We have several consultative services at our school. First would be academic consultation. So if the students believe that they need more academic attention, they're always welcome to speak to our teachers after the class. That's also free of charge up to certain time limit. And second is immigration matters. So if students has any questions regarding their immigration status or things that they think they need help on, they could always schedule immigration consultation with the DSOs here at our school. We are very open to and welcoming to any questions that students might have. And lastly will be personal consultations. So this is for students who may not have particularly immigration or academic, but something that they are dealing with personally. So we also help with our students talking with their school agents, what problems they're going through, how we could help so that they could foster the better learning environment at our school. আপনি একটু যোগ করবেন কিনা যে নতুন যারা আসেন কিংবা স্টুডেন্টরা যখন সমস্যার মুখোমুখি হন, আপনাদের প্রতিষ্ঠান থেকে আসলে তাদেরকে ডিল করার জন্য সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার জন্য কি ধরনের সহায়তা কিংবা কি ধরনের পরামর্শ আপনারা দেন? সেক্ষেত্রে সর্বপ্রথম কথা বলবো হচ্ছে আমাদের দুইটা লোকেশন, আমাদের হচ্ছে কি ম্যানহাটনের একটা একটা আর একটা হচ্ছে কি কুইন্সের ফ্লাশিং এ। তো সেক্ষেত্রে যেটা হয় অনেক স্টুডেন্টই মনে করেন যে জানে না আসলে কোন লোকেশনটাতে ওনারা আসলে চুজ করবে, যে আমি রিসেন্টলি এমন দেখেছি যে আমি একটা স্টুডেন্টকে বলেছি মানে এটা আমার সবসময় হয় যে ওনার বাসা হচ্ছে গিয়ে নিউ জার্সিতে, উনি ফ্লাশিং এর লোকেশনে ইয়ে হয়েছে মানে অ্যাডমিশনের জন্য উনি ডকুমেন্টস ফিল আপ করেছে, তখন আমরা নিজেরাই বলি যে না আপনার ফ্লাশিং লোকেশনটা আপনার জন্য সুইটেবল হবে না, সো কাম টু দ্য ম্যানহাটন লোকেশন। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় যে ব্রঙ্কসে থাকে, ঠিক আছে, ওই লোক তাদের ওইখান থেকে হয়তো সে জানে না যে সে আমাদের ম্যানহাটন লোকেশনে চলে আসে, আজকে কিছুদিন আগেও এরকম একটা স্টুডেন্ট ভর্তি হতে যাবে, তখন আমি বললাম যে না ফ্লাশিং লোকেশন উইল বি ক্লোজার ফর ইউ, এরকম। সো অনেক কিছুই তারা হয়তো জানে না, নতুন অবস্থায় এসে তারা জানে না যে কোন জিনিসটা তাদেরকে করতে হবে, কোন লোকেশনটা চুজ করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে যে কিভাবে তারা হচ্ছে গিয়ে কি সাবওয়ে গুলো ইউজ করবে, সেক্ষেত্রে আমি তাদের দেশি ভাই হিসেবে বলার চেষ্টা করি যে কিভাবে তারা কমিউট করবে। এবং অনেকে যেটা হয় খুব মানে বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে শুনতে আসার সাথে সাথে কিভাবে তারা হাউজিং গুলো খুঁজে পাবে, তখন তারা যেটা হয় আমরা আমাদের পরিচিত যে অন্যান্য স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে আমরা মিট আপ করিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আমরা বলার চেষ্টা করি যে আমাদের কোনো খোঁজে যদি কোনো হাউজিং বা এরকম কোনো কিছু থাকে তখন আমরা বলি যে এখানে গিয়ে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে অনেকে যেটা হয় যে মনে করেন ওই যেটা বলছিলাম যে মানসিক ভাবে একটু বিপর্যস্ত হয়ে যায় আসার সাথে সাথে, কারণ হচ্ছে গিয়ে দেশের মাটিতে ওনারা ওনাদের আত্মীয় স্বজন ভাই বোন সব বন্ধু বান্ধব মিলে আছে মিলে ছিল এতদিন, বাট এখানে আসার পরে সম্পূর্ণ সবকিছু নতুন। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আমি আলহামদুলিল্লাহ এনশিওর করতে পারি, এমলোটাসকে তারা সবসময় তারা সেকেন্ড হোম ভাবে। এটার পিছনে হচ্ছে গিয়ে কি আপনি যদি কখনো সুযোগ হয় কোনো এমলোটাসের স্টুডেন্টদের সাথে আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তাদের কাছ থেকে শুনতে পারবেন যে আমরা আসলে সার্ভিস গুলো কিভাবে দিই। এখানে স্কুল মানে হচ্ছে কি ভয় ভয় বা ভীতির কোনো কারণ না, যেটা হচ্ছে গিয়ে কি অন্য মানে স্টুডেন্টরা সাধারণত ফেস করতে পারে, বাট আমরা এখানে সত্যি কথা বলতে কি ওনাদের প্যারেন্টস এর পরে ওনাদের বন্ধু বান্ধবের পরে যদি অন্য কেউ সাপোর্ট দেওয়ার মতন থাকে আমরা আমাদের স্কুল থেকে
সর্বোত্তম চেষ্টাটা করে থাকি, সেটা ডিএসও পর্যায়ে হোক আমরা আমাদের। জি, এখানে যারা আসেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা এখানে আসেন, তারা সম্পূর্ণ তো নতুন একটা পরিবেশের মধ্যে এসেছেন, তারা আসলে এখানকার নিজেদের যে অধিকার কিংবা এখানে তাদের কোনো সমস্যা হলে তাদের অধিকার রয়েছে, সমস্যার সমাধানে নানাবিধ পথ রয়েছে, সেই ব্যাপারে তারা কতটুকু সচেতন কিংবা কতটুকু আত্মবিশ্বাসী? সত্যি কথা বলতে কি, হয়তো অনেকেই শুরুর দিকে হয়তো জিনিসটা জানে না হুম আসলে, টাইম উইল সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, বাট হুম থিং ইজ মানে সময়ের সাথে সাথে ওনাদের একটা পারফেক্ট গাইডেন্সও দরকার হয়, যেটা হচ্ছে কি স্কুলে এই যে যেমন ধরুন ফর এক্সাম্পল যদি আমাদের ডিএসও ওনার যদি কোনো ইমিগ্রেশনের রিলেটেড কোয়েশ্চেন আরিস থাকে, ওনারা আমাদের ওনারা আমাদের ডিএসও সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আর্লিয়ার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবে, দেন আমরা ওরকম স্কেজুল অনুযায়ী ওনাদেরকে সাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করি, বা ওনাদের যদি কোনো একাডেমিক কনসালটেশনের প্রয়োজন হয় ওনারা ওনাদের ক্লাসের পরে স্টুডেন্টরা ডেফিনেটলি ওনাদের টিচারদের সাথে গাইডেন্স নিতে পারেন এক্ষেত্রে। প্লাস হচ্ছে কি ওনারা কোনো মানসিক ভাবে একটু বিপর্যস্ত অবস্থায় আছে, সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি এই জন্য আমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাদের এখানে এজেন্টরা এক একজন এক এক দেশ থেকে, ফর এক্সাম্পল মনে করেন আমাদের একজন অ্যাডমিশন ডিরেক্টর আছে এবং এজেন্ট হচ্ছে ফরিদা, উনি হচ্ছেন যে আলজেরিয়া থেকে, আরেকজন আছে মনে করেন যে ইকুয়েডর থেকে, সে হচ্ছে গিয়ে স্প্যানিশ স্টুডেন্টদেরকে নিজের ভাষায় যখন আমরা কথা বলি ঠিক তেমনি ভাবে বাঙালি স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমি আছি আলহামদুলিল্লাহ, তা আমি যখন নিজের ভাষায় আমি কথা বলি তখন একটা স্টুডেন্ট মনে করেন যে নিজের মনের ভাষা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে এবং সে বুঝাতে পারে যে না ভাই আমার এই সমস্যা, এই সমস্যাটা থেকে আমি কিভাবে বেরোতে পারি বা আমাকে যদি একটু গাইড করেন, তখন আমরা চেষ্টা করি যে নিজেদের সর্বোচ্চ মানে বা সর্বোচ্চ জায়গাটা থেকে যে ওনাদের প্রবলেম গুলো যেগুলো আমাদের স্কুলের পক্ষ থেকে সলভ করা সম্ভব হয় সেগুলো সলভ করার জন্য। জি জুলিয়া, মাই লাস্ট কোশ্চেন ইজ টু ইউ, হোয়াট ডাজ ইয়োর অর্গানাইজেশন ডু ফর মেন্টাল সাপোর্ট অর দ্য সাইকোলজিক্যাল থেরাপি ফর দ্য স্টুডেন্টস? Sure. So any support that students need, we are always happy to provide more information for our students. That could be anything relating to academic, immigration, even housing or health insurance, or really any other matters that students need. So, you know, we are really priding ourselves into being a comfortable learning environment for our students, and anything they need, we try to proceed as fast as we could so that we could resolve any student's matter as fast as we could possibly do. So any students who join our school, I could definitely say they will enjoy their learning experience and our services here at MODIS. Shariyar Alam, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট করে যদি কোনো কিছু যুক্ত করতে চান। ছোট করে যুক্ত করতে গেলে শুধু এতটুকুই বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সত্যি কথা বলতে কি ইউনাইটেড স্টেটস সর্বপ্রথম পছন্দের তালিকা যেমন থাকে ঠিক তেমনি ভাবে খুব কঠিন না একজন স্টুডেন্ট হিসেবে ওনাদের দায়িত্ব কর্তব্য গুলো আসলে পালন, যদি ওনারা ঠিকভাবে ওনাদের দায়িত্ব কর্তব্য গুলো পালন করে দে হ্যাভ দেয়ার বেটার ফিউচার, ওই ইউনাইটেড স্টেটস এ এডুকেশন কমপ্লিট করার পরে ওনারা ওনাদের ক্যারিয়ার খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারবে। সো এক্ষেত্রে আমি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য শুধু এতটুকু বলবো ওনারা আমাদের ক্যারিয়ারের প্রতি ডেফিনেটলি সচেতন হবেন, কেয়ারফুল হবেন, এবং কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা ডিএসও বলেন আমরা স্কুল এজেন্ট বলেন ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো বা ওনাদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি শাহরিয়ার আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জুলিয়া সাং, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইফ ইউ আর ওয়ান্ডারিং Should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।